আসসালামু আলাইকুম। আজকে ব্যাচেলারদের জন্য নিয়ে এসেছি ডিমের ভর্তা। আচ্ছা, তাহলে দেখে নেই কিভাবে আমরা ডিমের ভর্তাটা তৈরি করতে পারি। এখন আমি পানিতে চারটা ডিম দিয়ে দিব। চারটা ডিম 12 থেকে 14 মিনিট খুব ভালোভাবে সেদ্ধ করে নিব। মাঝে মাঝে আমি চামচ দিয়ে এভাবে হালকা করে নেড়ে দিব। ডিম সেদ্ধ হয়ে গেলে সাইডে রেখে দিব। এখন আমি ফ্রাই প্যানে 3 টেবিল চামচ সরিষার তেল দিয়ে দেব। তেলটা যখন গরম হয়ে যাবে তখন আমি 5টা শুকনো মরিচ দিয়ে দিলাম। এভাবে নেড়ে মরিচটা উঠিয়ে নেব। এখন আমি রসুনের কোয়া দিয়ে দিচ্ছি কিছু, তবে আপনারা চাইলে রসুনের কোয়া নাও দিতে পারেন, তবে রসুনের কোয়া দিলে একটু স্বাদটা একটু বেশি ভালো লাগে। রসুনটা আমি অল্প আঁচে ভেজে উঠিয়ে নেব। আমি এখানে হাফ কাপ পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি। আপনারা যদি মনে করেন পেঁয়াজটা এভাবে ভেজে নেবেন না, কাঁচাই দিবেন, তবে তাও দিতে পারবেন। তবে আমি পেঁয়াজ কুচিটা হালকা একটু নেড়ে নিব। পেঁয়াজ কুচিটা কিন্তু আমি খুব বেশি ভেজে নিব না, হালকা একটু নেড়ে উঠিয়ে নেব। ডিমগুলো আমি বরফ পানির মধ্য দিয়ে আমি ঠান্ডা করে নিয়েছি। ঠান্ডা হওয়ার পরে ডিমের খোসাটা আমি এভাবে ছাড়িয়ে নেব। এভাবে আমি সব কয়টা ডিমের খোসা একে একে ছাড়িয়ে নেব। এখানে আমি 4টা ভাজা মরিচ নিয়ে নিয়েছি, তবে এই মরিচগুলো এখন আমি খুব ভালোভাবে ডলে নেব। এখন আমি যে রসুনটা ভেজে রেখেছিলাম সেই রসুনগুলো দিয়ে দিব। রসুনগুলোও খুব ভালো করে শুকনো মরিচের সাথে মেখে নেব। এরপরে আমি যে পেঁয়াজটা ভেজে রেখেছিলাম সেই পেঁয়াজটা দিয়ে দেব। পেঁয়াজের সাথেই সরিষার তেল রয়েছে, সেই সরিষার তেলটুকু এর ভিতরে আমি দিয়ে দিয়েছি। এখন খুব ভালো করে পেঁয়াজটা দিয়ে মাখিয়ে নেব। আমি ডিমগুলোকে খুব ভালোভাবে ম্যাশ করে নেব। খুব ভালোভাবে পেঁয়াজ মরিচের ভর্তার সাথে আমি ডিমগুলো খুব ভালো করে মাখিয়ে নেব। এখানে আমি পরিমাণ মতো লবণও দিয়ে দিয়েছি। আপনারা চাইলে এখানে ধনিয়ার পাতাটা দিয়ে দিবেন। সো আমার ডিমের ভর্তাটা রেডি হয়ে গিয়েছে। এখন গরম গরম ভাতের সাথে খেয়ে নেওয়ার পালা। যদি আপনাদের কাছে আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।